দেখুন যেভাবে উড়ল ভারতের প্রথম জৈব জ্বালানির বিমান, দেশের প্রথম জৈব জ্বালানির বিমান পাড়ি দিল, দেরাদুন থেকে নয়াদিল্লি পাড়ি দিল এই বিমান। সোমবার এই বিমান যাত্রার সূচনা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেদী সিং রাওয়াত। নয়াদিল্লিতে বিমানকে স্বাগত জানাতে ছিলেন সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রী সুরেশ প্রভু, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন বেসরকারি উড়ান সংস্থা স্পাইজেটের চেয়ারম্যান ও এমডি অজয় সিং, বেশ কয়েকজন সরকারি আধিকারিকও ছিলেন সেখানে। 25 মিনিটের এই পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর। জৈব জ্বালানি বিমানের কাজে ব্যবহার শুরু হলে বিমান ভাড়া অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে, কারণ বিমান ভাড়া একটা বড় অংশ তেল খরচ। বিমানে বর্তমানে ব্যবহৃত তেলের দাম অনেকটাই বেশি, ফলে যার প্রভাব গিয়ে পড়েছে বিমান ভাড়ায়। যাত্রীরা সমস্যায় পড়েন, খরচ বাড়ে বিমান সংস্থারও, তাই উড়ান ভাড়া কমালে তাতে যাত্রী ও বিমান সংস্থা দুপক্ষেরই লাভ। স্পাইজেটের এই বিমান সফলভাবে অবতরণ করায় ভবিষ্যতে বিমান উড়ানের ক্ষেত্রে জৈব জ্বালানির ব্যবহার বাড়বে বলে মনে করছেন অনেকে। 72 আসনের এই বিমানের ডান দিকে ইঞ্জিনে জৈব জ্বালানি বা বায়োফুয়েলের ব্যবহার করা হয়। চাষের কাজে ব্যবহার করা হয় এমন বেশ কিছু দ্রব্য একসাথে মিশিয়ে এই বায়োফুয়েল তৈরি করা হয়। 10ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়োফুয়েলের ব্যবহার বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন।